ঘটনাটি ঘটেছিল ভারতের বিহারের কলিথামক নামক একটি গ্রামে। প্রথম দিকে গ্রামটিতে মানুষজন খুবই স্বাচ্ছন্দ্যে বসবাস করত, কিন্তু হঠাৎ করেই গ্রামটিতে শুরু হয় তীব্র দবদাহ। মানুষজন অতিষ্ঠ হতে শুরু করে। গ্রামটি ছিল প্রত্যন্ত এলাকায়, আশেপাশে কোনো খালবিল ছিল না। গ্রামটিতে তেমন কোনো বৃষ্টিপাত হতো না। গ্রাম থেকে বেশ কিছু দূরে একটি পাহাড় ছিল, সেখানে মাঝে মধ্যে বৃষ্টিপাত হতো এবং দূরবর্তী নদীতে সেসব পানি আটকে থাকত। গ্রাম পর্যন্ত সেই পানি আর পৌঁছাতো না। গ্রামের মহিলারা পানি আনতে লাইন ধরে অন্য এলাকায় চলে যেত। আস্তে আস্তে গ্রাম থেকে সবাই শহরের দিকে ছুটতে শুরু করে, কারণ স্বাভাবিকভাবে বসবাস করার মতো পানি বা তেমন কোনো সুযোগ সুবিধাই গ্রামে ছিল না। আর সেই গ্রামে বাস করত লঙ্গি ভুইয়া নামক একজন ব্যক্তি। তার চারজন ছেলে মেয়ে ছিল। তার ছেলে মেয়েগুলো গ্রামে থাকতে না পেরে শহরের পথে পাড়ি জমায়। গ্রামের লোক সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। আর তখনই হঠাৎ করেই লঙ্গি ভুইয়া অবিশ্বাস্য একটি পদক্ষেপ নেয়। সে হাতে কোদাল তুলে নেয় আর মাটি খুঁড়তে শুরু করে। গ্রামের যে কয়জন মানুষ বাকি ছিল তারা কেউই বুঝতে পারছিল না যে এই ব্যক্তি কি করছে। তাকে দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে। এক একজন এক এক রকম কথা বলতো। এমনকি লঙ্গি ভুইয়ার স্ত্রীও তাকে সাপোর্ট দিত না। সে তার ছেলে মেয়েদের কাছে চলে যেতে চাইতো। অনেকেই তাকে পাগলও বলতো, কিন্তু লোকটি দমে না গিয়ে মাটি খুঁড়তেই থাকে। কিন্তু সে এমনটা কেন করছে? প্রথম দিকে লোকটি চোখ কান বুঝে মাটি খুঁড়েই যাচ্ছিল। আর এভাবে প্রায় এক বছর কেটে গেল। আর লোকটি প্রায় 600 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট খালের ন্যায় কিছু একটা বানিয়ে ফেললো। তার কাছে ছিল কেবলমাত্র একটি কোদাল, এছাড়া তার কাছে আর তেমন কিছুই ছিল না। আশেপাশের মানুষেরা তাকে যেন আরো পেয়ে বসলো। লোকটি কাউকে তাকে সাহায্যের জন্য বলতো না, কারণ সে জানতো কাউকে বলে তেমন কোনো লাভ হবে না। সেজন্য সে একাই মাটি খুঁড়তে থাকে। খুব ভোরে সে ঘুম থেকে উঠে কোদাল নিয়ে মাটি খুঁড়তে চলে আসতো। আর একটানা 6 থেকে 7 ঘন্টা মাটি খোঁড়ার পর সে আবার বাড়ি ফিরে যেত। তারপর সে মাঠের অন্যান্য কাজকর্ম করত। আর এভাবে সে সবকিছুই একা একা করতে থাকে। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই যেন তাকে দমাতে পারে না। তবে এতদিনে সবাই বুঝতে পারে যে লোকটি একটি খাল খনন করার চেষ্টা করছে, যেখান দিয়ে সে তাদের গ্রামে পানি আনার চেষ্টা করছে, যাতে করে তাদের গ্রাম যেন আবার নতুন করে উজ্জীবিত হয়। কিন্তু সবাই মনে করতে থাকে এটা যেন তার একটা অলীক কল্পনা, তাই গ্রামের মানুষেরা তাকে সাহায্য করার পরিবর্তে নিন্দা করতে থাকে। কিন্তু এমন করতে করতে হঠাৎ সেই দিন চলে এলো যেদিন সবাই দেখতে পায় যে খালের মতো কিছু একটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তার কাজ এতটা সহজ হয়নি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তার তৈরি করা নালা যেন সম্পূর্ণভাবে ভেস্তে যায়। এরপর লঙ্গি ভুইয়া আবারও নতুন করে তার কর্মযজ্ঞে লেগে পড়ে। খাল খনন করার সময় বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র মাটি খুঁড়তে হয়নি, পাথর ভাঙতে হয়েছে, এমনকি সেই সব পাথর নিজ হাতে সরাতেও হয়েছে। আর এমন কঠোর পরিশ্রম করতে করতে সে হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়ে। সবাই ভাবতে শুরু করে এই বুঝি পাগলের পাগলামি শেষ হলো। সে 6 মাস ধরে বেশ অসুস্থ ছিল। আর সুস্থ হওয়ার পরে সে আবারও তার নিজ যুদ্ধে নেমে পড়ে। সময় যেতে থাকে আর সময়ের সাথে সাথে লঙ্গি ভুইয়ার খালের দৈর্ঘ্য পরিধিও বাড়তে থাকে। আস্তে আস্তে গ্রামের বাসিন্দাদের চোখ খুলতে থাকে। তারা উপলব্ধি করতে শুরু করে এতদিন তারা হাসি তামাশা না করে লঙ্গি ভুইয়াকে যদি সহযোগিতা করত, তাহলে হয়তো এতদিনে তাদের গ্রামের চেহারা পরিবর্তন হয়ে যেত। খাল খনন করা প্রায় শেষ, তখন গ্রামের লোকেরা তাকে আস্তে আস্তে সাহায্য করতে শুরু করে। এতে করে কাজের গতি ব্যাপক হারে বৃদ্ধি পায়। অল্প কিছু দিনের মধ্যেই খালের দৈর্ঘ্য হয়ে যায় 5 কিলোমিটার আর প্রস্থ 3 মিটার। যদিও গ্রামের বাসিন্দারা সাহায্য না করলেও লঙ্গি ভুইয়া এটা একাই করে ছাড়ত। একবার কল্পনা করুন, একজন মানুষ প্রাকৃতিকভাবে সৃষ্ট খালের মতো করেই নতুন একটি খাল তৈরি করে ফেলেছে। এরপর কি হয়েছিল জানেন? এরপর গ্রামের চেহারা সম্পূর্ণভাবে পাল্টে যায়। পুরো গ্রাম সবুজে ঢেকে যায়। আর যে জমিগুলো মানুষ চাষ করার পরিবর্তে ফেলে রেখে দিত, সেই জমিগুলো সবুজে ছেয়ে যায়। গ্রামটির শুষ্ক মাটি পানির সংস্পর্শে যেন আরো উর্বর হয়ে ওঠে। দলে দলে মানুষ শহর থেকে গ্রামে ফিরতে শুরু করে। আর গ্রামের জনসংখ্যা আবারও বৃদ্ধি পায়। মানবশূন্য গ্রামটা যেন লোকালয়ে পূর্ণ হয়ে যায়। মানুষ অবাক হয়ে ভাবতে শুরু করে, লঙ্গি ভুইয়া কোন রকম শিক্ষার আলো না পেয়ে সে কিভাবে একটি খালকে পাহাড়ি নদীর সাথে সংযুক্ত করতে পারল। আসলে সে এটা পেরেছে তার অদম্য মনোবলের কারণে। একবার ভাবুন, যে মানুষেরা তাকে দেখে হাসি ঠাট্টায় মেতে উঠত, তারাও তখন লঙ্গি ভুইয়ার তৈরিকৃত খালের পানি দিয়েই স্বাবলম্বী হয়ে উঠেছে। আপনি কি জানেন এটা করতে লঙ্গি ভুইয়ার জীবন থেকে কতটা বছর পার হয়ে গিয়েছে? সে যুবক থেকে বৃদ্ধে পরিণত হয়েছে। তার জীবনের মূল্যবান 20 বছর সে এই খাল খনন করতে ব্যয় করেছে। নিজের জীবনের জন্য সে কিছুই ভাবেনি, সে শুধু ভেবেছে তার গ্রামের কথা। সে তার গ্রামকে পাল্টে দিতে চেয়েছে। তবে লঙ্গি ভুইয়া তার জীবনের সর্বস্ব হারিয়ে ফেলার পর পুরো এলাকা জুড়ে সে যেন এক রিয়েল হিরোতে পরিণত হয়েছে। সবাই তাকে বাহবা দিতে শুরু করে, কিন্তু এতে করে লঙ্গি ভুইয়ার কিছুই যায় আসে না। সে চেয়েছিল তার গ্রামকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে, আর সে এটা পেরেছে। এতেই তার সন্তুষ্টি। লোকটির সাফল্য দেখে মহেন্দ্র কোম্পানি তাকে একটি ট্রাক্টর উপহার দেয়, যাতে করে সে খালটিকে আরো কিছুটা উন্নত করতে পারে। যদিও এই উপহার তার কৃতিত্বের কাছে কিছুই নয়, সে আরো অনেক কিছু রিজার্ভ করে। কিন্তু লঙ্গি ভুইয়ার একটাই কথা, সে কখনো জনপ্রিয় হওয়ার জন্য বা ধনী হওয়ার জন্য এমনটা করেনি।
অনেকেই তাকে গভর্নমেন্টের কাছ থেকে অনেক কিছু দেওয়ার কথা বলেছে, কিন্তু সে তাতে তেমন কোনো আগ্রহ প্রকাশ করেনি। একবার কল্পনা করুন, একটা মানুষ কতটা মহৎ হৃদয়ের অধিকারী হতে পারলে এমনটা করতে পারে। এমনকি সে তার গ্রামের মানুষের সেই হাসি ঠাট্টাও ভুলে গিয়েছে। সে পাশাপাশি একটি পুকুরও খনন করেছিল, যেখানে গ্রামের মানুষেরা এসে এখন গোসল করে, কিন্তু সে তাতে কোনো রকম বাধা প্রদান করে না। গ্রামের সবাই খুশি, তাই সেও খুশি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।